আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করব আমাদের দশম শ্রেণীর জীবনবিজ্ঞানের তৃতীয় অধ্যায়। অধ্যায়টার নাম হচ্ছে হেরিডিটি অ্যান্ড কমন জেনেটিক ডিজিজ। হেরিডিটি বলতে আমরা কী বুঝি? হেরিডিটি মিনস যে বংশগতি, বংশগতি অ্যান্ড এবং কমন জেনেটিক ডিজিজ। জেনেটিক ডিজিজ বলতে কি, যে জিনবাহিত রোগ, ঠিক আছে? তো আমাদের আজকের সাবজেক্টের বিষয় হচ্ছে হেরিডিটি অ্যান্ড কমন জেনেটিক ডিজিজ, অর্থাৎ বংশগতি এবং সাধারণ জিনবাহিত রোগ। এটা আজকে আমাদের বিষয়। এই বিষয়টা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। তো আমাদের এটা চ্যাপ্টার নাম্বার, অধ্যায় নাম্বার হচ্ছে 3 নম্বর চ্যাপ্টার, এটা চ্যাপ্টার 3। তো ফার্স্ট বিষয় আছে যে হেরিডিটি, হেরিডিটি বা বংশগতি জিনিসটা জানতে গেলে আমাদেরকে জানতে হবে যে বংশগতি জিনিসটা আসলে কি। বংশগতি, বংশগতি জিনিসটা কি? সহজভাবে বংশগতিকে বলতে গেলে বোঝায় যে পিতামাতার যে বৈশিষ্ট্য, অর্থাৎ কিনা পিতামাতার যে চারিত্রিক বৈশিষ্ট্য, সেটা কি সন্তান সন্ততিদের মধ্যে স্থানান্তর হয়। অর্থাৎ সেই পিতামাতার চারিত্রিক যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য সন্তান সন্ততিদের মধ্যে কী হয়, সঞ্চারিত হয়। সহজভাবে তাহলে বললে বোঝায় যে পিতামাতার চারিত্রিক বৈশিষ্ট্য সন্তান সন্ততিদের মধ্যে সঞ্চারিত হওয়াকেই বলা হয় বংশগতি। তো আমাদের চ্যাপ্টার ছিল হেরিডিটি মিন্স বংশগতি অ্যান্ড কমন জেনেটিক ডিজিজ। কমন মিন্স সাধারণ জিনগত রোগ। তো সাধারণত জিনগত রোগ বলতে আমাদের একটু জিন সম্পর্কে একটু আইডিয়া পেতে গেলে আমাদের একটু ব্যাক করতে হবে সেকেন্ড চ্যাপ্টারে। সেকেন্ড চ্যাপ্টারে আমরা পড়েছি যে ক্রোমোজোম, যে অর্থাৎ কিনা জীবনের প্রবাহমানতা, যে চ্যাপ্টারে আমরা ক্রোমোজোম এর সম্পর্কে একটু পড়ে এসেছি। তো ক্রোমোজোম ছিল যে আমাদের ক্রোমোজোম, আমাদের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46টি, অর্থাৎ কিনা 46টি আমাদের দেহকোষে, প্রতিটা দেহকোষে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46টি। তার এই ক্রোমোজোমের মধ্যে আবার দুটো টাইপস বা দুটো ভাগ আছে। প্রথম ভাগ বলতে গেলে বোঝা যায় যে ক্রোমোজোমের মধ্যে দুটো ভাগ আছে, একটাকে আমরা বলছি হচ্ছে অটোজোম, আর নেক্সট সেক্স ক্রোমোজোম। এবার প্রশ্ন হবে যে অটোজোম কি আর সেক্স ক্রোমোজোম কি? তোমরা নিশ্চয়ই পড়ে এসেছো যে অটোজোম কি আর সেক্স ক্রোমোজোম কি। অটোজোম বলতে আমরা কি বুঝি, যে ক্রোমোজোম দ্বারা জীবদেহের চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণ করা যায়। আমাদের জীবদেহের যে চারিত্রিক বৈশিষ্ট্য যে ক্রোমোজোম দ্বারা নির্ধারিত হয় তাকে বলা হয় হচ্ছে অটোজোম। আর সেক্স ক্রোমোজোম কি, যে ক্রোমোজোম আমাদের জীবদেহের লিঙ্গ নির্ধারণে সাহায্য করে তাদেরকে সেক্স ক্রোমোজোম বলে। আমাদের দেহের যে, আমাদের হিউম্যান বিংয়ে যে হচ্ছে ক্রোমোজোমের বিভাগটা আছে, সেটা সবাই নিশ্চয়ই জানো যে 44A+XY। এটা সাধারণত কাদের ক্ষেত্রে থাকে, যে মেল বডিতে, অর্থাৎ কিনা পুরুষদের দেহে ক্রোমোজোম সংখ্যা থাকে 44A+XY, এবং মহিলাদের ক্ষেত্রে কি থাকে, যে 44A+XX। এটা কাদের থাকে, যে ফিমেল, অর্থাৎ কিনা মহিলাদের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা 44A+XX। এই দুটো জিনিসকে আমরা তাহলে কি বলছি, যে অটোজোম, আর এই দুটো জিনিসটাকে আমরা বলছি হচ্ছে সেক্স ক্রোমোজোম। এটা অটোজোম, এটা সেক্স ক্রোমোজোম। তো আমাদের এখানে প্রশ্ন আছে যে অ্যান্ড কমন জেনেটিক ডিজিজ, অর্থাৎ সাধারণ জিনগত রোগ। তো আমাদের যেহেতু ক্রোমোজোমের টাইপ কত আছে, দুই প্রকারের, একটা হচ্ছে অটোজোম, একটা সেক্স ক্রোমোজোম, সেহেতু এই জিনগত রোগটাও হয় দুটো জিনগত কারণে। একটা হচ্ছে কি, একটা রোগকে বলা হয় যেটাকে হচ্ছে অটোজোমাল ডিজিজ। অটোজোমাল ডিজিজ বলতে কি বুঝি, যে অটোজোমাল ডিজিজ বলতে যে সমস্ত জিনবাহিত রোগ, অর্থাৎ কিনা অটোজোমবাহিত। অটোজোমবাহিত বলতে যে এই যে 44টা যে ক্রোমোজোম আছে, এই যে 44টা ক্রোমোজোমবাহিত যে রোগগুলো হয়, এই 44টা ক্রোমোজোমবাহিত বলতে কি, এই যে ক্রোমোজোমের কোনো ডিসঅর্ডারের কারণে যদি কোনো রোগ হয়, এই 44টা ক্রোমোজোমের কোনো ডিসঅর্ডারের কারণে যদি কোনো রোগ হয়, সেই রোগকে কি বলা হয়, যে অটোজোমাল ডিজিজ বা অটোজোমবাহিত রোগ। আর একটা যেটা আছে সেটা হচ্ছে কি, এক্স লিঙ্ক ডিজিজ, অর্থাৎ কিনা এক্স লিঙ্ক ডিজিজ বলতে কি বোঝায়, যে এক্স ক্রোমোজোম বাহিত রোগ। এবারে প্রশ্ন হবে যে অটোজোম বাহিত রোগগুলো কোনগুলো আর এক্স ক্রোমোজোম বাহিত রোগগুলো কোনগুলো। তো আমরা অটোজোম বাহিত রোগের ক্ষেত্রে উদাহরণ দিতে গেলে আমরা সবাই কম বেশি নাম শুনেছি থ্যালাসেমিয়া রোগ,
থ্যালাসেমিয়া রোগটা জিনিসটা কি, অর্থাৎ কিনা সেখান থেকে কি হয় যে আমাদের দেহে যে হচ্ছে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন থাকে, আমরা সবাই জানি যে আমাদের রক্তের একটা রঞ্জক উপাদান সেটা হচ্ছে কি হিমোগ্লোবিন। তো হিমোগ্লোবিন যে পলিপেপটাইড, অর্থাৎ কিনা হিমোগ্লোবিনগুলো আমাদের দেহে একটা পলিপেপটাইড শৃঙ্খল আকারে বা চেন আকারে আমাদের দেহে অবস্থান করে। এই হিমোগ্লোবিনের পলিপেপটাইডগুলো সেক্ষেত্রে কি হয় না, গঠিত হয় না। তার কারণে হচ্ছে কি হয়, তীব্র রক্ত অল্পতা দেখা যায়, অর্থাৎ কিনা বডিতে রক্ত থাকে না, অর্থাৎ রক্ত যে পরিমাণ প্রডিউস হয় সেটা হয়ে সেটা নষ্ট হয়ে যায়। তো সেটা হচ্ছে একটা থ্যালাসেমিয়া। তো থ্যালাসেমিয়া একটা হচ্ছে অটোজোমবাহিত রোগ, যেটা হচ্ছে এই অটোজোমবাহিত রোগ, থ্যালাসেমিয়ার রোগটা যে অটোজোমবাহিত দ্বারাই হয়ে থাকে, অটোজোমবাহী, অর্থাৎ কিনা এই যে 44টা ক্রোমোজোমের মধ্যে হচ্ছে আমাদের 11 নম্বর আর 16 নম্বর ক্রোমোজোমের ডিসঅর্ডারের জন্য এই থ্যালাসেমিয়া রোগটা হতে পারে। আর একটা কী হবে অটোজোমাল ডিজিজের, তাহলে আমরা দুটো উদাহরণ পেলাম, একটাকে বলছি আমরা হচ্ছে কি থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া। আর একটা রোগ আমরা সবাই জানি যে অ্যালবিনিজম, অ্যালবিনিজম, অ্যালবিনিজম রোগটা কি, অ্যালবিনিজম রোগটা এমন একটা রোগ যে রোগে কি হয় যে আমাদের স্কিনের মেলানিন, অর্থাৎ কিনা মেলানিন আমরা সবাই জানি সেই ক্লাস 5 থেকে পড়ে আসছি মেলানিন জিনিসটা কি, মেলানিন চুলে থাকে বলে কি হয় আমাদের চুলের রং কালো হয়। অনেক ক্ষেত্রে দেখবে তোমরা, অনেক মানুষের ক্ষেত্রে সাধারণত চোখে সাদা বা আমাদের দেহের ক্ষেত্রে তাদের অংশটা পুরো হাত পাওয়াগুলো কি একটু সাদা সাদা দেখা যায়, অর্থাৎ কি হয় না তাদের ক্ষেত্রে এই অ্যালবিনিজম রোগটা দেখা যায়। অ্যালবিনিজম রোগটা কি অ্যাকচুয়ালি এর আর একটা নাম যেটাকে বলা হয় যে সেতি রোগ, অর্থাৎ সেতি রোগের ক্ষেত্রে কি হয় যে স্কিনের ক্ষেত্রে যে মেলানিন প্রডিউস না হওয়ার জন্য, অর্থাৎ কি না মেলানিন উৎপাদন না হওয়ার জন্য সেখানে সাদা সাদা অংশ দেখা যায়, অর্থাৎ কি না পুরো কারোর ক্ষেত্রে চোখে দেখা যায়, কারোর ক্ষেত্রে চুলে দেখা যায়, কারোর ক্ষেত্রে স্কিনে দেখা যায়, সেই যে রোগটা সেটাকে বলা হয় যে অ্যালবিনিজম বা সেতি রোগ। তাহলে এটা হচ্ছে কি অটোজোমবাহিত রোগ। তাহলে আমরা অটোজোমবাহিত দুটো রোগ কি পেলাম, যে একটা হচ্ছে থ্যালাসেমিয়া আর একটা অ্যালবিনিজম। এবার প্রশ্ন আসে যে কমন জেনেটিক ডিজিজের মধ্যে তাহলে আমরা কিন্তু দুটো পার্ট পেলাম, একটা হচ্ছে অটোজোমবাহিত রোগ আর একটা সেক্স ক্রোমোজোমবাহিত রোগ। তো সেক্স ক্রোমোজোমবাহিত রোগের মধ্যে আমাদের সিলেবাসে, যদিও আমাদের সিলেবাসে অ্যালবিনিজমটা নেই, থ্যালাসেমিয়াটা আছে, এই একটাই আছে অটোজোমবাহিত রোগ। আর যে সেক্স ক্রোমোজোমবাহিত যে রোগটা বলছিলাম, সেক্স ক্রোমোজোমবাহিত রোগের হচ্ছে দুটো রোগ আছে, একটাকে বলছি আমরা কি হিমোফিলিয়া, হিমোফিলিয়া, সেকেন্ডলি বর্ণান্ধতা। আচ্ছা এবার প্রশ্ন হবে যে হিমোফিলিয়াটা কি আর বর্ণান্ধতা কি, হিমোফিলিয়াটা কি, যে হিমোফিলিয়া একটা হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত রোগ। এক্স ক্রোমোজোম বলতে কি, যে আমাদের দেহে যে দুটো করে সেক্স ক্রোমোজোম থাকে এক্স আর ওয়াই, এই এক্স ক্রোমোজোম বাহিত রোগ হচ্ছে একটা হচ্ছে হিমোফিলিয়া। তো হিমোফিলিয়া রোগের কারণ কি, অর্থাৎ হিমোফিলিয়া রোগ কীভাবে হয়, অর্থাৎ হিমোফিলিয়া রোগ তো আমরা বুঝতে পারলাম যে এটা হচ্ছে এক্স ক্রোমোজোমের জন্য এই রোগটা হয়ে থাকে। এই রোগটা কি লক্ষণটা কি, এই রোগে হচ্ছে কি হয় যে ক্ষত স্থান থেকে, সাপোজ আমরা কোনো কাজ করছি বা কোনো কিছু করছি, হঠাৎ বা কোনো দুর্ঘটনা ঘটে গেল, সেই দুর্ঘটনা ঘটার সময় যদি ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কোনো রক্তক্ষরণ হয়, অর্থাৎ যদি কিনা ব্লিডিং হতে থাকে, সেই ব্লিডিংটা আর কি বন্ধ হয় না, কন্টিনিউয়াসলি ব্লিডিং হতে থাকে। তো এই যে কন্টিনিউয়াস ব্লিডিং হওয়ার সময় আমাদের দেহে যে পরিমাণ রক্ত থাকে, সেই রক্তগুলো যদি কিনা রক্ত তঞ্চিত না হয়, তাহলে দেহের রক্ত দেহ থেকে নির্গত হয়ে যাবে, ফলে আমাদের রক্ত শূন্য হয়ে আমরা মারা যাব। তাহলে এই একটা হচ্ছে হিমোফিলিয়া, আর একটা জিনিস সেটা হচ্ছে আমাদের বর্ণান্ধতা। তাহলে বর্ণান্ধতা রোগটা কি, যে বর্ণান্ধতা রোগটা হচ্ছে আমরা দুভাগে, সরি, বর্ণান্ধতা রোগটা মেনলি হচ্ছে তিনটে কালারের জন্য হয়, অর্থাৎ যেটাকে আমরা বলছি লাল, নীল আর সবুজ। এই তিনটে কালারের যারা পার্থক্যটা বুঝতে পারে না, তাদেরকে বর্ণান্ধ রোগী বলা হয় বা কালার ব্লাইন্ডনেস বলা হয়। অর্থাৎ যেক্ষেত্রে দেখা যায় যারা হচ্ছে লাল, নীল আর সবুজের এই পার্থক্যটা ঠিকভাবে বুঝতে পারে না, তাদেরকে হচ্ছে বর্ণান্ধ রোগী বলা হয়।
তাহলে বোঝা গেল যে বংশগতি এবং কমন জেনেটিক ডিজিজ অর্থাৎ সাধারণ জিনবাহিত রোগটা কি, মোটামুটি আমাদের যে টপিকটা সেই টপিকটা সম্পর্কে একটু আশা করি তোমরা ধারণা পেলে। তাহলে আমরা হেরিডিটি কি পড়লাম, যে সহজভাবে বলতে গেলে কি বোঝা যায় যে পিতামাতার যে চারিত্রিক বৈশিষ্ট্য যে পদ্ধতিতে সন্তান সন্ততিদের মধ্যে সঞ্চারিত হয় সেই পদ্ধতিকে বংশগতি বলা হয়, আর কমন জেনেটিক ডিজিজ অর্থাৎ সাধারণ জিনবাহিত রোগ তাহলে আমরা দুটোভাবে পেলাম, একটা হচ্ছে অটোজোমবাহিত হতে পারে যেক্ষেত্রে কি থ্যালাসেমিয়া আর অ্যালবিনিজম, আর একটা যেটা পেলাম সেটা হচ্ছে কি সেক্স ক্রোমোজোমবাহিত রোগ যেটা হচ্ছে আমাদের হিমোফিলিয়া এবার বন্ধনধূতা। তো এবার আমরা আসবো যে বংশগতি সম্পর্কে একটু ডিটেলসে ধারণা নিতে, অর্থাৎ কেন বংশগতি কি। তো বংশগতি পড়তে গেলে ফার্স্ট আমাদের জানতে হবে যে বংশগতির অরিজিন কি, অর্থাৎ কিনা বংশগতির জনক কে। বংশগতির জনক বলা হয় গ্রেগর জোহান মেন্ডেল, যাকে কিনা বলা হয় যে ফাদার অফ জেনেটিক্স। কোশ্চেন হতে পারে এখান থেকে যে বংশগতির জনককে, তাহলে বংশগতির জনককে গ্রেগর জোহান মেন্ডেল, যাকে আমরা বলি হচ্ছে বংশগতির জনক। এই বংশগতি সম্পর্কিত মেন্ডেল দুটো সূত্র প্রবর্তন করেন, একটাকে বলা হয় হচ্ছে কি পৃথকীভবনের সূত্র, আর দ্বিতীয় স্বাধীন সঞ্চরণ সূত্র। এই দুটো সূত্রকে একত্রে নিয়ে একে হচ্ছে মেন্ডেলবাদ বা মেন্ডেলিজম বলা হয়। তাহলে বংশগতির জনককে গ্রেগর জোহান মেন্ডেল, তাহলে বংশগতির সম্পর্কিত মেন্ডেল দুটো সূত্র প্রবর্তন করেন, একটা হচ্ছে পৃথকীভবন সূত্র আর একটা স্বাধীন সঞ্চরণ সূত্র। এই দুটো সূত্রকে একত্রে কি বলা হলো যে মেন্ডেলিজম বলা হয়। আপ নেক্সট আমরা যেটা পড়ব যে বংশগতি জিনিসটা আসলে কি। বংশগতি সাধারণত আমরা বুঝতে পারি যে পিতামাতার চারিত্রিক যে বৈশিষ্ট্য, সেই চারিত্রিক বৈশিষ্ট্য সন্তান সন্ততিদের মধ্যে সঞ্চারিত হওয়া এটা হচ্ছে সাধারণ ঘটনা। কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই পর্যবেক্ষণ করে দেখি যে পিতামাতার যে চারিত্রিক বৈশিষ্ট্য থাকে তাছাড়াও সন্তান সন্ততিদের মধ্যে কি নতুন কিছু বৈশিষ্ট্য সঞ্চারিত হয়ে যায়। এখন প্রশ্ন হলো যে পিতামাতার যে চারিত্রিক বৈশিষ্ট্য শাশ্বতভাবে সন্তান সন্ততিদের মধ্যে যাওয়া উচিত, কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে আরও নতুন কিছু বৈশিষ্ট্য কি হয় সঞ্চারিত হতে পারে। তাহলে কেন হয়? এক নম্বর কারণ, এটার একটু ব্যাখ্যা দিতে গেলে আমাদেরকে একটু ফিরে যেতে হবে সেই দ্বিতীয় চ্যাপ্টারে, যেখানে আমরা তোমাদের মনে আছে তোমরা পড়েছিলে যে ক্রসিং ওভার জিনিসটা কি, ক্রসিং ওভার জিনিসটা কি বলা হয়েছিল, যেখানে নন সিস্টার ক্রোমাটিডয়েড অর্থাৎ এরা যদি নন সিস্টার ক্রোমাটিডয় হয়, এই নন সিস্টার ক্রোমাটিডয়ের খণ্ডিতা অংশের বিনিময়কে এই দুটোকে বলা হয়েছে কি সিস্টার ক্রোমাটিড, আর এই দুটোকে বলা হচ্ছে কি নন সিস্টার ক্রোমাটিড। তো আমরা জানি ক্রসিং ওভার কাকে বলে, যে নন সিস্টার ক্রোমাটিডয়ের খণ্ডিত অংশের বিনিময়কে, নন সিস্টার ক্রোমাটিডয়ের খণ্ডিত অংশের বিনিময়কে কি বলা হয় ক্রসিং ওভার বলা হয়। তাহলে বংশগতির ক্ষেত্রে পিতা এবং মাতার চারিত্রিক বৈশিষ্ট্য অপত্য জনুতে সঞ্চারিত হয়, তাহলে সঞ্চারিত হওয়ার সময় সেখানে দেখো জিনের একটা পুনঃসজ্জা তৈরি হয়। কেন তৈরি হয়? কারণ এই যে ক্রসিং ওভারের জন্য, ক্রসিং ওভারের জন্য পিতার এবং মাতার বৈশিষ্ট্য তার অপত্য যে সন্তান তার মধ্যে সঞ্চারিত হওয়ার জন্য পিতা এবং মাতার মধ্যে দুটো বৈশিষ্ট্য কি হয় তার সন্তানের মধ্যে প্রবেশ করে, ফলে সেক্ষেত্রে একটা নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে। তো বংশগতির ক্ষেত্রে পিতামাতার চারিত্রিক বৈশিষ্ট্য সন্তান সন্ততিদের মধ্যে তার প্রকাশ পাচ্ছে, তাছাড়াও এই কারণে কি হয় নতুন কিছু বৈশিষ্ট্য তার মধ্যে প্রবেশ করে। এছাড়াও আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে এক নম্বর ক্রসিং ওভার আমরা বলতে পারি, দ্বিতীয়ত কি পরিবেশগত প্রভাব, তৃতীয়ত আমরা বলতে পারি হচ্ছে কি
চতুর্থ তো আমরা বলতে পারি কি মিউটেশন। আচ্ছা প্রকরণ মিউটেশন জিনিসটা পরিবেশগত প্রভাব বলতে যে পরিবেশের প্রভাবের জন্য অনেক সময় কি সন্তান সন্ততিদের যে বৈশিষ্ট্য সেটা অনেক ক্ষেত্রে কি হয় চেঞ্জ হতে পারে। দ্বিতীয়ত যে প্রকরণ আর মিউটেশন এই জিনিস দুটো কি আমাদেরকে একটু জানতে হবে। মিউটেশন আমরা নিশ্চয়ই সেই ক্লাস নাইনে পড়েছি মিউটেশন। তো মিউটেশন জিনিসটা কি ছিল যে জিনের মধ্যে হঠাৎ যদি কোনো আকস্মিকভাবে স্থায়ী পরিবর্তন ঘটে, জিনের মধ্যে হঠাৎ আকস্মিকভাবে স্থায়ী রূপে কোনো যদি পরিবর্তন ঘটে সেই পরিবর্তনকে কি বলা হয় মিউটেশন বা পরিব্যক্তি বলা হয়। এই পরিব্যক্তির জনক কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো যে হুগো দ্য ভ্রিজ। হুগো দ্য ভ্রিজকে বলা হয় কি মিউটেশনের জনক। তাহলে আমাদের যে নতুন অপত্য উৎপন্ন হচ্ছে তার মধ্যে যে নতুন বৈশিষ্ট্যর আবির্ভাব ঘটে তার প্রধানত কারণ ক্রসিং ওভার, পরিবেশগত প্রভাব, প্রকরণ এবং মিউটেশন। এতগুলো কারণের জন্য নতুন যে অপত্য জীব উৎপন্ন হয় তার মধ্যে কিছু না কিছু ভ্যারাইটি বা ভেরিয়েশান কি দেখা যায়। দ্বিতীয়ত কারণ হচ্ছে যে প্রকরণ। প্রকরণ জিনিসটা কি যে জিনের মধ্যে জিনের মাধ্যমে পরিবেশগত প্রভাবজনিত কারণে কি হয় যে একই প্রজাতিভুক্ত জীবদের মধ্যেও কিছু না কিছু পার্থক্য আমরা লক্ষ্য করতে পারি। কী কী পার্থক্য লক্ষ্য করতে পারি তো সবাই তোমরা একটু নিজেরা এক পর্যবেক্ষণ করে দেখো। এটা ব্যাপারটা খুব ইন্টারেস্টিং ব্যাপার যে প্রত্যেকে সবার কানে হাত দিয়ে দেখো, প্রত্যেকে সবার কানে হাত দিয়ে দেখো। দেখো কানের এই যে মুক্ত লতি আছে না আমাদের, এই কানের লতি এইটাকে বলা হয়েছে কি কানের লতি। অনেকের দেখবে কানের লতি এরকম ওপেন অবস্থায় আছে, আমার যেমন আছে ওপেন অবস্থায় আছে, ঠিক আছে। অনেকের কানের লতিটা কি হয় যে মুখমণ্ডলের সঙ্গে জোড়া থাকে। দেখো তোমরা খেয়াল করে এটা তোমরা বুঝতে পারবে যে কারোর না কারোর ক্ষেত্রে কানের লতি কি আছে, কারোর মুখমণ্ডলের সঙ্গে এরকম জড়ানো আছে, আবার কারো মুখমণ্ডল থেকে এরকম ছাড়ানো আছে। তো প্রকরণের কারণ এই একটা হতে পারে, অর্থাৎ আমাদের হচ্ছে মুক্ত কানের লতি আর যুক্ত কানের লতি, মুক্ত কানের লতি আর যুক্ত কানের লতি। আচ্ছা এই মুক্ত কানের লতি আর যুক্ত কানের লতি এটা বলার আগে আর একটা জিনিস একটু আমাদেরকে জানতে হবে, যেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আচ্ছা প্রকট আর একটা কি বললাম যে প্রচ্ছন্ন, এই প্রকট আর প্রচ্ছন্ন এই দুটো জিনিস কি আমাদেরকে একটু আগে জানতে হবে। প্রকট আর প্রচ্ছন্ন, ঠিক আছে। তাহলে প্রকট বৈশিষ্ট্য বলতে আমরা কি বুঝি, সাপোজ দুটো চারিত্রিক বৈশিষ্ট্য আছে, দুটো চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে যে বৈশিষ্ট্যটা কি হয় বাইরে প্রকাশ পায় তাকে হচ্ছে প্রকট বৈশিষ্ট্য বলা হয়। কি বললাম যে দুটো চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় তাকে হচ্ছে প্রকট বৈশিষ্ট্য বলে। আর প্রচ্ছন্ন জিনিসটা কি যে প্রকট বৈশিষ্ট্যের উপস্থিতির জন্য যে বৈশিষ্ট্যটি প্রকাশ পায় না কিন্তু সুপ্ত অবস্থায় থাকে তাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে। অর্থাৎ কি যে প্রকট বৈশিষ্ট্যের উপস্থিতির জন্য যে বৈশিষ্ট্যটি প্রকাশ পায় না তাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে, ঠিক আছে। তো এবারে প্রকট আর প্রচ্ছন্ন বোঝা গেল, তাহলে যে বৈশিষ্ট্যটা বাইরে প্রকাশ পায় সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, আর যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় না সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তো যেখানে বলছিলাম যে কানের মুক্ত লতি আর যুক্ত কানের মুক্ত কানের লতি আর যুক্ত কানের লতি এই দুটো বিষয় তাহলে আমরা কীভাবে বুঝব যে মুক্ত কানের লতি বলতে কি যাদের কানের লতি মুখমণ্ডলের সঙ্গে কী নেই জোড়া নেই তাদেরকে মুক্ত কানের লতি বলে। সেক্ষেত্রে কী হয় এটা হচ্ছে তার প্রকট বৈশিষ্ট্য, প্রকট বৈশিষ্ট্য, আর এটা হচ্ছে কি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তো যাদের ক্ষেত্রে কি হয় মুক্ত কানের লতি থাকে সেটা প্রকট বৈশিষ্ট্য, অর্থাৎ এই বৈশিষ্ট্য বেশিরভাগ ক্ষেত্রে প্রকাশ পায়, আর মুক্ত যুক্ত কানের লতি যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলা হয়। অর্থাৎ কি এটা
প্রকাশ পায় তবে এর পার্ট সেন্টেন্স অনেক কম। দ্বিতীয়ত প্রকরণের আরেকটা উদাহরণ আমরা কি বলতে পারি, যে আমাদের জীব, এটা মুছে দিলাম, আমাদের জীব দুই প্রকারের হয়, একটা রোলার জীব আর একটা স্বাভাবিক জীব। রোলার জীব আর স্বাভাবিক জীব। তো রোলার জীব কি, যে রোলার জীব বলতে কি, যারা হচ্ছে জীবটাকে মানে পার্শ্বীয়ভাবে রোল করতে পারে, অর্থাৎ কিনা ওপর নিচে এরকম মানে গোটাতে পারে, যারা জীবটাকে রোল করতে পারে পার্শ্বীয়ভাবে, তাদেরকে হচ্ছে, তাদের যে বৈশিষ্ট্য দেখা যায় তাদেরকে হচ্ছে রোলার জীব বলা হয়। আর অনেকের ক্ষেত্রে হচ্ছে স্বাভাবিক জীব। স্বাভাবিক জীব কোনটা, যাদের হচ্ছে জীবটাকে ওইরকমভাবে রোল করতে পারে না, অর্থাৎ কিনা গোটাতে পারে না, পার্শ্বীয়ভাবে যারা রোল করতে পারে না বা গোটাতে পারে না, তাদের জীবটাকে বলা হচ্ছে স্বাভাবিক জীব। আর রোলার জীব তাহলে কি, কাদের বলা হয়, যে যারা হচ্ছে যে রোলার জীবটাকে কী করতে পারে, গোটাতে পারে, তাদেরকে হচ্ছে রোলার জীব বলা হয়। তো রোলার জীবের ক্ষেত্রে প্রায় 65 থেকে 81% পর্যন্ত মানুষের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটি দেখা যায়। সেক্ষেত্রে এটা কি, প্রকট বৈশিষ্ট্য। আর এই বৈশিষ্ট্যটা কি হচ্ছে, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে বোঝা গেছে প্রকট আর প্রচ্ছন্ন। তাহলে প্রকট প্রচ্ছন্ন এই যে এই দুটো দেখা যায়, অর্থাৎ কি না এই দুটো বৈশিষ্ট্য দেখা যায়, রোলার জীব স্বাভাবিক জীব বা মুক্ত কানের লতি বা যুক্ত কানের লতি, এগুলো সবই কি এক একটা প্রকরণের উদাহরণ। আমরা সবাই হচ্ছে ধরো একই পরিবারের একই অন্তর্গত ছেলে মেয়েদের মধ্যে কারোর ক্ষেত্রে এই বৈশিষ্ট্য দেখা যায়, কারোর ক্ষেত্রে এই বৈশিষ্ট্য দেখা যায়, সেটা দেখা যেতেই পারে। অর্থাৎ কি না প্রকরণের সংজ্ঞায় কী বলা হয়েছে, যে জিনের মাধ্যমে বা পরিবেশের প্রভাবজনিত কারণে একই প্রজাতিভুক্ত জীবের মধ্যে যে পার্থক্য পরিলক্ষিত হয় তাকেই হচ্ছে তাহলে প্রকরণ বলা হয়। প্রকরণ আরও একটা কারণে হয়, যেটা আমাদেরকে একটু জানতে হবে, আমরা নাইট্রোজেন বেস পড়েছি। নাইট্রোজেন বেস কোথায় পড়েছি, যে ডিএনএতে এবং বা আরএনএতে কী থাকে, নাইট্রোজেন বেস থাকে। নাইট্রোজেন বেস দুই ভাগে ভাগ করা যায়, তাই তো, নাইট্রোজেন বেসকে দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয়েছে কি, পিউরিন, আর একটা পিরিমিডিন। পিউরিন বলতে আমরা শর্টে বলতে পারি যে এজি মনে থাকবে, এজি, এজি মিন্স হচ্ছে সিলভার, যেটা হচ্ছে এজি এই হপ্তে, এখানে সিলভার না, এখানে এ ফর হচ্ছে অ্যাডিনিন আর জি ফর গুয়ানিন, আর এজি যেটা আমরা সিলভারের সংখ্যা জানি সেটা কি, এজি ছোট হাতের। তো যাই হোক, তাহলে পিউরিনের দুটো, পিউরিন তাহলে হচ্ছে দুটো বেস থাকে, একটা হচ্ছে অ্যাডিনিন এবং গুয়ানিন। আর পিরিমিডিনে কী থাকে, তিনটে, সি টি অ্যান্ড ইউ, সাইটোসিন, থাইমিন আর ইউরাসিল। তাহলে আমাদের নাইট্রোজেন বেসে দুটো উপাদান থাকে, পিউরিন আর পিরিমিডিন। এই যে এজির সঙ্গে সিটিইউর যে সম্পর্ক, সম্পর্ক মানে কি, এরা হচ্ছে একটা নির্দিষ্ট সজ্জায় সজ্জিত থাকে। সাপোজ অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল, এই সরি থাইমিন, সাইটোসিন, এটা নির্দিষ্ট একটা সজ্জায় থাকে। কোনো ক্ষেত্রে দেখা যায় যদি কি না এই যে নাইট্রোজেনের সজ্জা, নাইট্রোজেন বেসের যে সজ্জাটা আছে, সেই সজ্জাটা যদি দেখা যায় যে কোনো ক্ষেত্রে তাদের স্থান পরিবর্তন হয়ে গেছে বা স্থানচ্যুত হয়ে অন্য জায়গায়, অর্থাৎ এ এর প্লেসে বা এ এর প্লেসে, এ এর প্লেসে, এরকমভাবে যদি কি না স্থানান্তর হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কী দেখা যায়, অপত্য জীবের মধ্যে আবার ভ্যারাইটি বা ভ্যারিয়েশন পরিলক্ষিত হয় বা নতুন বৈশিষ্ট্য তাদের মধ্যে পরিলক্ষিত হবে। ঠিক আছে, তো এই হচ্ছে মেইন হচ্ছে প্রকরণের কারণ। আর এখান থেকে দেখো যে হোমওয়ার্ক, অর্থাৎ যে প্রশ্নগুলো আমাদেরকে করতে হবে, হোমওয়ার্কগুলো একটু লিখে নাও। হোমওয়ার্কগুলো এখান থেকে কী কী করবে, এক নম্বর তাহলে হচ্ছে বংশগতি কাকে বলে,
বংশগতি কাকে বলে? দ্বিতীয়ত বংশগতির জনককে? তৃতীয়ত প্রকরণ কাকে বলে? চার নাম্বার পরিব্যক্তি বা মিউটেশন কাকে বলে? এই কোশ্চেনগুলো এখান থেকে এইচডব্লিউ করবে। তাহলে বংশগতি কাকে বলে আগে বলা হয়েছে, সহজভাবে বলা হয়েছে। আর যদি কিনা সংজ্ঞা আকারে বলতে চাই তাহলে কি বলবো? যে প্রক্রিয়ায় পিতামাতার চারিত্রিক বৈশিষ্ট্য তার সন্তান সন্ততিদের মধ্য স্থানান্তরিত হয় বা সঞ্চারিত হয় তাকে বংশগতি বলবো। তাহলে বংশগতির জনককে? বংশগতির জনক হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। তো মেন্ডেল যে সূত্র আবিষ্কার করেন সেখানে দুটো সূত্র ছিল, একটা হচ্ছে স্বাধীন সঞ্চরণের সূত্র আর একটা পৃথকীভবনের সূত্র। এই দুটো সূত্রকে একত্রিত বলা হয় হচ্ছে কি, মেন্ডেলিজম। 1866 সালে এটা আবিষ্কৃত করেন। তারপর হচ্ছে প্রকরণ কি, যে জিনের মাধ্যমে বা পরিবেশগত প্রভাবজনিত কারণে একই প্রজাতিভুক্ত জীবের মধ্যে যে পার্থক্য পরিলক্ষিত হয় তাকে হচ্ছে প্রকরণ বলে। নেক্সট হচ্ছে মিউটেশন। তাহলে কি, যে কোনো জিনের মধ্যে যদি কি না আকস্মিকভাবে স্থায়ী রূপে কোনো পরিবর্তন ঘটে তাকে মিউটেশন বলা হয়। তোমরা নিশ্চয়ই জানো যে মিউটেশন করা হয়, মিউটেশন আমাদের জমির ক্ষেত্রেও কি হয়, মিউটেশন করতে হয়। অর্থাৎ সাপোজ যদি আমাদের হচ্ছে বাগান, অর্থাৎ যদি কোনো আমাদের জমি থাকে সেই বাগান জমিটাকে, বাগানটাকে যদি আমরা বাস্তুতে অর্থাৎ কিনা গৃহ আবাস অর্থাৎ কিনা আমাদের থাকার জায়গায় পরিবর্তন করা হয় সেটাকে বলা হয় কি, বাস্তুতে। তাহলে বাগান থেকে বাস্তুতে এটাকে কি করা হয়, রূপান্তর করা হয়। এই যে রূপান্তর এটাকেও বলা হয় মিউটেশন। অর্থাৎ কিনা তোমরা তাহলে বুঝতে পারছো মিউটেশন মানে কি, যে জিনের মধ্যে হঠাৎ আকস্মিক স্থায়ী রূপে কোনো পরিবর্তন হওয়াকে মিউটেশন বলা হয়। তো বাগান থেকে বাস্তুর পরিবর্তন করতে গেলে আমাদের যেমন হচ্ছে বিএলআরও অফিসে গিয়ে আমাদের কাগজপত্র জমা দিতে হয়, সেখানে বাগানটা পরবর্তীকালে কনভার্ট হয়ে যায় বাস্তুতে, সেই রকমই মিউটেশন কি, যে জিনের মধ্যে যদি হঠাৎ কোনো আকস্মিকভাবে স্থায়ী রূপে কোনো পরিবর্তন ঘটে তাকে হচ্ছে আমরা কি বলবো, মিউটেশন বলবো। আর মিউটেশনের জনক আমি বলেছি কাকে বলা হয়, যে হুগো দ্য ভ্রিসকে মিউটেশনের জনক বলা হয়। আচ্ছা তাহলে এইখানে এই প্রশ্নগুলো করবে, এর পরের টপিক আমরা একটু শুরু করব। তাহলে এটা আমাদের হলো এই যে আমরা যে টপিকটা করলাম সেটা হচ্ছে 3.AI। এরপরে নেক্সট টপিক আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে 3.AII। এই টপিকটা আমরা এবার শুরু করব। এই টপিকে আমাদের কি আছে, যে বংশগতি সম্পর্কিত অর্থাৎ হেরিডিটি সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দের কিছু ব্যাখ্যা আমাদের জানতে হবে। ফার্স্ট অফ অল আমাদের কি আছে, যে বৈশিষ্ট্য, ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে যে এই বৈশিষ্ট্য কি। বংশগত বৈশিষ্ট্য বহনকারী নির্দিষ্ট এককে বৈশিষ্ট্য বলা হয়। বংশগত বৈশিষ্ট্য বহনকারী নির্দিষ্ট এককে বলা হয় কি, বৈশিষ্ট্য। সাপোজ আমরা মেন্ডেলের যখন হচ্ছে মেন্ডেলের সূত্রগুলো পড়বো তখন আরও ডিটেলসে জানবো। তো বংশগত বৈশিষ্ট্য বহনকারী নির্দিষ্ট এককে হচ্ছে বৈশিষ্ট্য বলা হয়। সাপোজ আমরা যদি ক্যাপিটাল টি লিখি, ক্যাপিটাল টি থেকে আমরা কি বুঝতে পারি, ক্যাপিটাল টি থেকে আমরা বুঝতে পারি যে এটা একটা লম্বা বৈশিষ্ট্য। কিসের ক্ষেত্রে লম্বা বৈশিষ্ট্য, উচ্চতার ক্ষেত্রে, উচ্চতার ক্ষেত্রে। আচ্ছা স্মল টি থেকে আমরা কি বুঝতে পারবো, যে বেটে বৈশিষ্ট্য উচ্চতার ক্ষেত্রে। তাহলে বৈশিষ্ট্য কি, যে বংশগত বৈশিষ্ট্য বহনকারী নির্দিষ্ট এককে আমরা কি বলবো, তাহলে বৈশিষ্ট্য। তাহলে এই বৈশিষ্ট্য বিভিন্ন অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, যেমন ক্যাপিটাল টি দ্বারা আমরা বুঝতে পারি কি লম্বা বৈশিষ্ট্য,
উচ্চতার ক্ষেত্রে, আর স্মল টি মানে হচ্ছে বেটে বৈশিষ্ট্য উচ্চতার ক্ষেত্রে। এবার আমাদের জানতে হবে যে হচ্ছে অ্যালিল কি। অ্যালিল জিনিসটা কি, যে এটা একটু জুম করতে হবে একটু। তো তোমরা নিশ্চয়ই ছবিটা দেখতে পাচ্ছ যে অ্যালিল জিনিসটা কি। তো অ্যালিল বলতে আমরা দ্বিতীয় চ্যাপ্টারে বা আমরা কোথায় পড়েছি বলতো, যে জীবনের প্রবাহমানতায় দুটো ক্রোমোজোমের সম্পর্কে আমরা যখন পড়েছিলাম, তখন কি পড়েছিলাম যে দুটো সমসমস্ত ক্রোমোজোম যে পদ্ধতিতে জোড় বাঁধে তাকে কি বলা হয়, বাইভ্যালেন্ট। অর্থাৎ পিতৃ ক্রোমোজোম এবং মাতৃ ক্রোমোজোম জোড়বদ্ধ অবস্থায় যখন থাকে তখন তাকে কি বলা হয়, যে সমসমস্ত ক্রোমোজোম। উপরে দেখো লেখা আছে যে কি, সমসমস্ত ক্রোমোজোম, তাই তো? তো সমসমস্ত ক্রোমোজোম জিনিসটা কি, সমসমস্ত ক্রোমোজোম মানে কি, একটা পিতৃকোষ, একটা সরি পিতৃক্রোমোজোম মাতৃক্রোমোজোম তারা যখন পরস্পর এইরূপভাবে অবস্থান করে তখন তাকে হচ্ছে সমসমস্ত ক্রোমোজোম, বা তাকে ডায়াডও বলা হয়। কি বলা হয়, ডায়াডও বলা হয়। তো এখানে দেখো একটা পিতৃক্রোমোজোম মাতৃক্রোমোজোম দুটো অবস্থান করছে, ঠিক আছে? তো এখান থেকে আমাদের অ্যালিল জিনিসটা কি এটা একটু জানতে হবে। সমসমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট যে বিন্দুতে কি থাকে, যে দুটি জিন অবস্থান করে তাকে হচ্ছে অ্যালিল বলা হয়। এখানে লক্ষ্য করো, একটা অ্যালিল আছে, একটা অ্যালিল আছে, একটা অ্যালিল আছে, একটা অ্যালিল আছে। অর্থাৎ সমসমস্ত ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে জিন দুটি অবস্থান করে তাকে হচ্ছে অ্যালিল বলা হয়। অর্থাৎ একই জিনের ভিন্ন ভিন্ন রূপকে, একই জিনের ভিন্ন ভিন্ন রূপকে কি বলা হয়, অ্যালিল বলা হয়। কি বলা হয়, অ্যালিল। অর্থাৎ সমসমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট যে বিন্দুতে জিনগুলো অবস্থান করে, সমসমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে যে দুটি জিন অবস্থান করে তাকে পরস্পরের কি বলা হয়, অ্যালিল বলা হয়। এবার নেক্সট দেখো আর একটা জিনিস এখানে আছে আমাদের, লোকাস জিনিসটা কি, লোকাস। তাহলে সমসমস্ত ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে ক্রোমোজোমের উপর যে স্থানে কোনো জিন অবস্থান করে, অর্থাৎ কোনো ক্রোমোজোমের উপর, এই যে হচ্ছে ক্রোমোজোম, এই ক্রোমোজোমের উপর যে নির্দিষ্ট স্থানে জিন অবস্থান করে সেইটাকে হচ্ছে লোকাস বলা হয়। দেখো এখানে অ্যালিল আছে, এখানে অ্যালিল আছে, এখানে অ্যালিল আছে, এই যে অ্যালিলগুলোকে একত্রে কি বলা হয়, লোকাস বলা হয়। অর্থাৎ কোনো ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে বা যে নির্দিষ্ট স্থানে কি অবস্থান করে, অ্যালিল অবস্থান করে, তাকে হচ্ছে কি বলা হয়, তাকে লোকাস বলা হয়। সরি, অ্যালিল না, জিন অবস্থান করে তাকে হচ্ছে লোকাস বলা হয়। তো ঠিক আছে, তাহলে ক্রোমোজোম এই দুটো পিতৃক্রোমোজোম মাতৃক্রোমোজোম, পিতৃক্রোমোজোম মাতৃক্রোমোজোম যে নির্দিষ্ট বিন্দুতে যে দুটি জিন অবস্থান করে তাকে পরস্পরকে কি বলা হয়, অ্যালিল বলা হয়। আর ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে জিনটা অবস্থান করে তাকে হচ্ছে লোকাস বলা হয়। আচ্ছা নেক্সট দেখো আর একটা জিনিস আমাদের এখান থেকে পড়তে হবে। তাহলে আমরা এখান থেকে কী কী পেলাম দেখো, বৈশিষ্ট্য পেলাম। বৈশিষ্ট্য বলতে কি বুঝি, তাহলে ক্রোমোজোমের এই বংশগত বৈশিষ্ট্য বহনকারী নির্দিষ্ট এককে হচ্ছে বৈশিষ্ট্য বলা হয়, বৈশিষ্ট্য টি, ক্যাপিটাল টি বা স্মল টি এরকম হতে পারে। আর অ্যালিল তাকে কি বললাম, যে সমসমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট যে বিন্দুতে যে দুটি জিন অবস্থান করে তাকে পরস্পরকে কি বলা হয়, অ্যালিল বলা হয়। অ্যালিলের আর এক নাম হচ্ছে অ্যালিলো ফর্মও বলা হয়। আচ্ছা আর একটা লোকাস কি বলা হলো, যে ক্রোমোজোমের উপর যে স্থানে কোনো জিন অবস্থান করে তাকে হচ্ছে লোকাস বলা হয়। তো আরেকটা জিনিস আমাদের এখান থেকে জানতে হবে, সেটা হচ্ছে কি, বংশগতির এককটা কি, বংশগতির একক। তো বংশগতির একক আমরা জানি যে বংশগতির একক হচ্ছে যে জিন, এই জিনকে বলা হয় বংশগতির ধারক এবং বাহক। জিনকে কি বলা হয়, বংশগতির ধারক এবং বাহক। তো জিন হচ্ছে প্রধানত আমরা জানি ডিএনএ এবং আরএনএ, এই দুটো উপাদান নিয়ে জিন গঠিত হয়। তো ডিএনএ আমরা এর আগেও পড়ে এসেছি যে দ্বিতীয় চ্যাপ্টারে, যখন ডিএনএ এবং আরএনএ এর পার্থক্য ছিল, ডিএনএ আরএনএ পার্থক্য দ্বিতীয় চ্যাপ্টারে ছিল না, সেটা আমরা ক্লাস নাইনে পড়েছিলাম ডিএনএ এবং আরএনএ এর পার্থক্যটা। তো ডিএনএ এবং আরএনএ এর পার্থক্যের মধ্যেও আমরা পেয়েছি ডিএনএ আর আরএনএ এর মধ্যে কী ছিল, যে ডিএনএ এর প্রধান কাজ ছিল কি, বংশগত বৈশিষ্ট্যর ধারক এবং
বাহক, ঠিক আছে? ডিএনএ কে বলা হয় বংশগত বৈশিষ্ট্যের ধারক এবং বাহক। আর জিনটা যেটা আছে, যে জিন হচ্ছে আমাদের তাহলে বংশগতির হচ্ছে ধারক এবং বাহক, অর্থাৎ জিন কি কাজ করে আমাদের বংশগত বৈশিষ্ট্যগুলোকে একটা নির্দিষ্ট ধারায় বংশগতির এক একটা জেনারেশান থেকে অন্য একটা জেনারেশানে স্থানান্তর করে। তো ঠিক আছে, এখান থেকে আমরা আজ এই পর্যন্তই পড়বো। এখান থেকে তোমরা একটু এইচডব্লিউ করতে হবে যে কোশ্চেনগুলো। এক নম্বর আছে, আমরা যেটা পড়লাম প্রথম দিকে, যে অ্যালিল কি, খুব ইম্পর্টেন্ট, অ্যালিল কি, দ্বিতীয়ত লোকাস কি। প্রত্যেকবারই মাধ্যমিকে এখান থেকে একটা করে কোশ্চেন থাকেই, একদম কম্পালসারিলি দুটো কোশ্চেন এখান থেকে থাকে, অ্যালিল আর লোকাস কি। বিগত কয়েক বছরের প্রশ্ন তোমরা ফলো করলে দেখবে যে লোকাস বা অ্যালিল থেকে প্রত্যেকবারই কখনো কখনো একটা না একটা কোশ্চেন দিয়ে থাকে। তাহলে এখান থেকে এই পর্যন্ত অ্যালিল আর লোকাস এটা কমপ্লিট করবে এইচডব্লিউতে। আর পরবর্তীকালে যদি কোনো ডাউট থাকে তো পরবর্তীতে ডাউট ক্লিয়ারিং ক্লাসে বাকিটা কমপ্লিট করা হবে।